আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো চৌকিতে ফিরে তাকানো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা সাহা ব্লগ। সনকা সাহা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে এবং ভালো থেকো। তো দেখো বন্ধুরা, এখন স্নান টান করে পুজো টুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে আর সকালে ব্রেকফাস্টও করা হয়ে গেছে। তো এখন আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে বসলাম, তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো। তো আমাকে মানে কি বলবো, কে পাঠালো সারপ্রাইজ গিফট। হ্যাঁ, মানে সত্যি গিফট সবাইকে পেতে ভালো লাগে, তাই না? সেভাবে আমাকে পেতে কিন্তু খুবই ভালো লাগছে, মানে এই গিফটটা পেয়েও কিন্তু মানে আমি খুব খুশি আর খুব আমার কাজের জিনিস, ঠিক আছে? তো কে দিল সেটা তোমাদেরকে তো বলবোই। আর মানে কি বলবো, হঠাৎ করে যখন আমাকে মানে যখন গিফটটা এসছে, তো তারপরে আমাকে হঠাৎ যখন দিয়েছে আমি তো চমকে গেছি, আরে বাবা, এটা আমার খুব কাজের জিনিস। আর যাকে যে দিয়েছে তাকে অনেক অনেক ভালোবাসা। মানে আমি ভাবতে পারিনি যে কোনোদিন, আমি সত্যি বলছি আমি কোনোদিন ভাবিনি যে সে আমার জন্য আমার মানে ভিডিও করার জিনিস বা আমার কোনো কাজের জিনিস আমাকে সে দিবে। হ্যাঁ, আমার এখন বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে জিনিস হলো যে আমি আমার বাচ্চা কাচ্চাকে ভালোবাসি, তুমি আমার চ্যানেলটাকে ভালোবাসি, তাই না? তো চ্যানেল করার জন্য আমাদেরকে ভিডিও করতে হয়, ভিডিও করার জন্য কোনো জিনিস কেউ যদি কোনো কিছু কোনো জিনিস দেয় তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু খুব খুশি হবো, তাই না? বলো তো গিফটটা কে দিল সেটা তোমাদেরকে একটু পরে বলছি। আর কে গিফট দিল বলো বন্ধুরা, তোমরা আমি জানি তোমাদের মনে মানে উৎসুক হচ্ছে যে গিফটটা কি, গিফটটা কি। এই যে গিফট দেখো 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 দেখো, তোমরা গিফটটা দেখে আশা করি বুঝতে পারছো দেখো কী আছে। হ্যাঁ, আমার না মানে ভিডিও করার জন্য শুধু আমার একটা কি বলবো কম দামি, এই যে সেলফি স্টিক ট্রাইপড আছে, ঠিক আছে? তো এই ট্রাইপডটা না মানে বেশি দামি না, এই 350 টাকার মতো দাম আছে মনে হয়। হ্যাঁ, তো যাই হোক, এটা আর মানে কম দামের জিনিস জানো তো কেমন হয়, কম দামের জিনিস কম দামের মতোই মূল্যটা ই মানে কাজ করবে, তাই না? তো দেখো এই জিনিসটা কি না লেচার পেচার করে। তো এই জিনিসটা যেটা এনেছে সেটার এটার দাম হলো গিয়ে 1600 কত টাকা, হ্যাঁ মানে 1700 টাকার মতো। তো এই জিনিসটা দিয়েছে সারপ্রাইজ, যে দিয়েছে সে কিন্তু খুব কাজের জিনিস দিয়েছে আমাকে। কে পাঠালো? আর দেখো বন্ধুরা, আগে তোমাদেরকে দেখাই, দেখো সেলফি স্টিকটা না এই সত্যি খুব মানে খুব ভালো। আর দেখো এটা একটু তোমরা দেখেও বুঝতে পারছো, দেখো ট্রাইপড সেলফি স্টিক, দেখো ওখানে লেখা আছে ট্রাইপড, এই যে দেখো ট্রাইপড সেলফি স্টিক, উল্টো দেখাচ্ছে নাকি বুঝতে পারছি না, কিন্তু ওখানে লেখা আছে ট্রাইপড সেলফি স্টিক। আর এটাতে না সবচেয়ে প্লাস পয়েন্ট কি যে এখানে দুটো লাইট আছে, এই যে তুমি যদি শর্ট ভিডিও করো বা কোনো মানে কিছু ব্লগিংয়ের জন্য কোনো কিছু শ্যুট করো বা ছবি তুলো যা কিছুর জন্য, তোমার এই লাইটটা না এই লাইটটার কালার আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখো প্রথমে এখান থেকে, হ্যাঁ এভাবে ছিল, এভাবে আমি বের করলাম, এভাবে বের করেছি। এবার দেখো এটাকে এতটা একবার, হ্যাঁ তারপরে দেখো এই যে এতটা লম্বা, ঠিক আছে? এবার এটাকে এভাবে, এবার এটা যেভাবে যেভাবে করতে চাইবে সেভাবে হবে। এদিকেও বেঁকানো যাবে। এবার দেখো সবচেয়ে এখানে এই জিনিসটা দেখো কি সুন্দর কালারটা এখানে, এই যে দেখো একটা লাইট জ্বললো এই লাইটটা, হ্যাঁ আর দেখো এখানে কালার চেঞ্জ হবে, এই যে দেখতে পাচ্ছ, আর দেখো এইদিকেও এটা তো সেম ভাবে কালার চেঞ্জ হয়। তুমি হয়তো শর্ট ভিডিও করার জন্য আমাদের বিভিন্ন রকমের কালারের প্রয়োজন পড়ে, তো তখন কিন্তু খুব সুবিধা এটা। আর আমাদের ব্লগিং বা কোনো রকমের ভিডিও এমনি শ্যুট করার জন্য কিন্তু আমাদের তেমন কিছু লাগে না, জাস্ট মানে ফ্রেশ একটা কালার হলেই হলো, কিন্তু এই শর্ট ভিডিও করার জন্য আমাদের লাগে, তাই না বন্ধুরা? এইভাবে, হ্যাঁ আর তারপরে একটা, আর এই যে এটা চার্জার দিয়েছে, এই যে
মানে এইটা চার্জ করার জন্য লাইটটা, হ্যাঁ ওর ব্যাটারিটা চার্জ করার জন্য। তো এটা বন্ধ করে দিচ্ছি, তারপরে দেখো একটা রিমোট দিয়েছে ছোট, বন্ধ এভাবে কিছুক্ষণ কয়েক সেকেন্ড প্রেস করে রাখতে হয়, তারপরে অফ হয়, ঠিক আছে। এবার দেখো, আর এটাকে তুমি যদি শর্ট ভিডিও করতে চাও, ধরো যে এটা এভাবে কিন্তু রাউন্ড হচ্ছে পুরো, তুমি যেভাবে এভাবে রাখতে চাইলে আমরা ব্লগিংয়ের জন্য মানে শর্ট ভিডিওর জন্য ঠিক আছে, এবার ব্লগিংয়ের জন্য বা যেভাবে তুমি সে করতে চাইবে যেভাবে করবে সেভাবে হবে। আর বন্ধুরা দেখো এই যে এখানে এটাতে এখানে মোবাইলটা ঢুকিয়ে তুমি ক্যামেরা মানে ক্যামেরা হোক বা ফটো হোক বা ভিডিও হোক যা কিছু করতে পারবে, ঠিক আছে। তারপরে এই যে যত যতটা তুমি লম্বা করতে চাইবে লম্বা হবে, যতটা ছোট করতে চাইবে ছোট। আর তারপরে দেখো এখানে একটা রিমোট আছে, এই যে দেখো এই রিমোটটা দিয়ে ব্লুটুথে মানে সিস্টেম আছে করা যাবে, আর গান টান এটা ওটা শ্যুট করা যাবে। মানে তুমি বিশেষ করে শর্ট ভিডিও করার জন্য এটা কিন্তু খুব প্রয়োজন মানে রিমোটটা। আর তাছাড়া এমনিতেও রিমোটটা আমার কাছে এক্সট্রা মোবাইল নেই না, তো দেখে দিতাম। হ্যাঁ এই এখানে দেখো একটা ছোটো একটা সুইচ আছে দেখো ক্যামেরায়, যে যে হ্যাঁ এই ক্যামেরাটা দিয়ে এখানে ক্লিক করলে তুমি মানে ভিডিওটা অন হয়ে যাবে, তারপরে তুমি আবার ভলিউম এখান থেকে বাড়াতে পারবে। তো যদিও এটা আমি প্রেস করে মানে এটার সঙ্গে কানেক্ট করে আমি দেখে নিই, কারণ আমার মোবাইল তো একটাই, তো আমি দেখে নিই, দেখি আমার বরের সাথে বসবো, মানে গিফটটা আমার কালকেই এসছে, ঠিক আছে। তো আমি যখন দেখবো আমি আবার তো ভিডিও করবো, তোমাদেরকে অবশ্যই বলবো। আর তোমাদেরকে কেমন লাগলো এই গিফটটা, তোমরা সবাই জানো যারা যারা আমরা ভিডিও করি, যারা যারা আমরা ব্লগিং করি, আমাদের ব্লগারদের কিন্তু সত্যি খুব প্রয়োজনীয় মানে খুব কাজের জিনিস, তাই না বলো? আর কোথাও গেলে কিন্তু খুব সুবিধা, দেখো ছোট্ট হয়ে যাচ্ছে মুড়ে মারে, তুমি বেশ একটা মানে সাইড ব্যাগের মধ্যে সেটা ভরে তুমি ক্যারি করতে পারবে, খুব ভালো জিনিস। আর কিন্তু খুব এটা শক্ত, হ্যাঁ মানে ওটা যেভাবে আমি ট্রাইপডটা নিয়েছি, যেটাতে আমি বসে এখন সেট করে মোবাইলটা ভিডিও করছি, এটার থেকে কিন্তু এটা অনেকটাই মানে ভালো জিনিস, মানে এটা শক্ত দামও জিনিস, মানে এটা যেমনি দামি ওটা তো কম দামি, তো কম দামি জিনিস তো কম দামের মতোই হবে, তাই না? এভাবে সেট করে থেকে গেল। এটা কিন্তু সবচেয়ে ভালো কথা যে এটাতে তুমি মানে নিয়ে যাওয়া নিয়ে আসার কিন্তু সত্যি ভীষণ ভালো। আর এই গিফটটা দিয়েছে বন্ধুরা আমার খুব কাছের মানুষ, আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ডের নাম হলো সুকান্ত সাহা, তো সুকান্ত সাহা মানে আমার বর দিয়েছে, হ্যাঁ। তো সত্যি খুব ভালো, মানে কি বলবো, আমার বর প্রথম দিকে সাপোর্ট করতো না, আস্তে 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 করে আমাকে সে সাপোর্ট করছে, আর প্লাস একটা জিনিস কিনে দিয়েছে মানে কি আমাকে মানে সাপোর্টই করছে, তাই না? তো যাই হোক আমি খুব খুশি আমার বরের এই মানে এই গিফটটা পেয়ে আমি সত্যি খুব খুশি। দেখো শুধু দামি দামি জিনিস দিলেই হয় না, কখনো কখনো অল্প মানে ছোটোখাটো জিনিসও কিন্তু আমাদের খুব উপকারের হয়, আর খুব সেটাতেও খুব খুশি মানে হওয়া যায়, তাই না বলো বন্ধুরা? তো আমি এটাতে সত্যি খুব খুশি। আর এটা যখন নিয়েছিল তখন আমি মানে কি বলবো, আমি নিজেও কিছু দিয়েছিলাম, আমার ট্রাইপডটা ওটা বেশি দাম ছিল না, তিনশোর মতো মনে হয়। এটা যখন দিয়েছে পুরোটাই আমার বড় টাকা দিয়েছে, প্লাস নিজের ইচ্ছাতে আনিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে, তো সত্যি আমি ভীষণ ভীষণ খুশি। খালি তোমরা একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা, যেন আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি, আর আমার কি বলবো মানে আমি একটা জায়গা করে নিতে পারি ইউটিউবে প্লাস আমার পরিবারে, ঠিক আছে। তো তোমাদেরকে কেমন লাগলো আমার গিফটটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর তো এখনকার মতো বন্ধুরা টাটা, হ্যাঁ ভালো থাকো সুস্থ থাকো, এখনকার মতো টাটা।